বিকালকে সূর্য আর কিছুক্ষণ পরেই চলে যাইব, বা আজকে পানির দেখা পাইতে হইলে ওই যে সামন থেকে একদম নিচে যাইতে হইব, পানি অনেক পরিমাণে কম আজকে। ওই পাশে যা পাথরগুলো আছে সব পাথরগুলো বাইসে গেছে নিচ দিয়া, বাট ওইদিকে পাথর নাই, ওইদিকে পাথর থাকার কারণে পানি কমার সাথে সাথে ওইদিকের পাথরগুলো বাইসে গেছে। যে পানি অনেক ঠান্ডা পানি, ওই দিন বলছিলাম যে এখানে একটু নিন আছে, এই জায়গাটা একটু নিন। ওই যে মানুষ হাঁটি হাঁটি মাছ ধরতেছে, বাট ওইখানে সাঁতার পানির উপরে অনেক পানি থাকে, যখন পানি বেশি থাকে যেদিকের পাথরগুলো পাইসা গেছে। এদিকে যে তিনটা দ্বীপ ছিল, তিনটা ওই যে মোটরসাইকেল ওরা নিয়ে আসতে পারতেছে আজকে নিচে, ওই দিন ওইদিকে ওই পাশে একদম খালি পানি নেই। একদম পতিত মাঠের মতো সম্পূর্ণ এই সাইড খালি, এখানে নর্মালি পানি থাকে, বাট আজকে পানি নাই, একদমই পানি নাই। যে মোটরসাইকেল এদিকে মোটরসাইকেল নিয়ে এসে একদম নিচে, ওই যে ওইখানে ওরা শিশুরা বুটে সার্ফিং বোর্ডে চড়তেছে, মানুষ হাঁটি 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 পার হইতেছে। মানে পানি এতটাই কমছে যে এখানে কুকুর হাঁটতে পারতেছে। যদি দেখাই ওই যে সামনে ওরা একদম কাছে দাঁড়িয়ে মাছ ধরতে পারতেছে, প্রচুর মানুষ আজকে এখানে মাছ ধরতেছে। ওয়াও, আজকে ওইখানে যাওয়া যাইব, দ্যাটস গ্রেট। কালকে যে ভিডিওটাতে দেখেছিলাম এখানে নিচে যাওয়া যেত না, বাট আজকে একদম নিচে যাওয়া যাইব। অনেক দিন মানে এখানে আসা হয়নি, আজকে আসা গেল পানি কম থাকার কারণে। কখনো কল্পনা করিনি যে এখানে হাঁটা যাইব, বাট আজকে মানে এতটাই পানি কম যে এখানে হাঁটা যাইতেছে। প্রচুর পরিমাণে ঢেউ থাকে এখানে, যে মানুষ কোথায় দাঁড়িয়ে মাছ ধরে। চিটকা জাল দিয়ে কেউ মাছ ধরতেছে, আবার কেউ সবাই এখানে বেশিরভাগ মানুষই বড়শি দিয়ে মাছ ধরে। ওদের মাছ ধরার সিস্টেম হইলো বড়শিতে টেপ লাগাইয়া দূরে মারবো, ওইটার টান দিবো, ওইটার সাথে সাথে মাছ মাছ আসবো, টানের সাথে সাথে মাছ যা দেখবো খাইবো। সবাই এখানে আড্ডা দিতে এসেছে।
বিকালকের রোদ শরীরটা এমন তেমন একটা চলে না, 5:30টার পরে রোদের পাওয়ার কমে যায়। ওই যে প্লেন নামতেছে, ওই যে অনেক বড় প্লেন নামতেছে। এই যে শামুকগুলা, ওরা কিন্তু ওই শামুকের উপরটা তুললে নিয়ে আনিছে। কিছু লোক আছে এখানে, ওরা শামুকের ঠিক উপরটা তুললে নিয়ে আনে কয়েকদিন পর পরই। এখানে যত শামুক আছে সব শামুকের উপরগুলা তুললে নিয়ে আনিছে। এই শামুকের ভিতরে ইয়া থাকে, খাবার থাকে, যেটা ওইটা তুললে নিয়ে আনে। আই থিঙ্ক ওইটা দিয়ে বর্ষি পায় ওরা, বা ওরা নিজেরাই খায় জানি না, বাট সবসময় বিকালে ওইগুলো তুলে নেয়, সবগুলো তুলে নিয়েছে। যতটা সাদা আছে এখানে সবগুলার বোর্ডটা খুললে ভিতরের যে ওদের যে হৃৎপিণ্ড, কলচা, গুর্দা যা আছে সব নিয়ে নিছে।